পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে আসিয়ান ঢাকা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একসাথে কাজ করবে আসিয়ানভুক্ত দেশগুলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার হারিজ বিন উতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্ত সুবোলো, মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। This tree plantation is always helping us, as we know that we breathe in what tree breathes out. Due to the deforestation, this global warming is taking place. A lot of calamities are taking places very frequently, and I'm sure with this effort we can eradicate this problem.